করোনা আবহের মধ্যেও যথেষ্ট সাবধানতা অবলম্বন, সামাজিক দূরত্ব বজায়, সরকারি নিষেধাজ্ঞা, সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে প্রাচীন ঐতিহ্য আর পরম্পরা রক্ষায় তিথি মেনে কুমারী পুজো অনুষ্ঠিত হল জয়রামবাটি মাতৃমন্দিরে। শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান বাঁকুড়ার পুণ্যভূমি জয়রামবাটিতে 5:30টায় অষ্টমীর পুজো শুরু হয়। এরপর ঠিক সকাল 9টায় শুরু হয় কুমারী পুজো। এবার জয়রামবাটি মাতৃমন্দিরে কুমারী রূপে পূজিতা হলেন 5 বছর 10 মাসের আরুষা মুখার্জি। প্রসঙ্গত আরুষা মুখার্জি হলেন শ্রী শ্রী মায়ের সেজ ভাইয়ের নাতি শান্তিনাথ মুখার্জির নাতনি। প্রথা অনুযায়ী প্রতি বছর জয়রামবাটির সারদা মায়ের পুরনো বাড়ি থেকে সিংহাসনে বসিয়ে বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা সহকারে মঠের সন্ন্যাসীরা কুমারীকে নিয়ে মাতৃমন্দিরের মণ্ডপে আসেন। সেখানেই বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে চলে কুমারী পুজো। জয়রামবাটি মাতৃমন্দিরে প্রতি বছর পুজোর 4 দিন অসংখ্য মানুষ হাজির হন। কুমারী পুজো উপলক্ষে অষ্টমীর সকালে সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যায়। এবার সেই সুযোগ নেই, কিন্তু চলতি করোনা পরিস্থিতির কারণে সমারোহ ও মণ্ডপ ছাড়াই নাটমন্দিরে পুজো হচ্ছে। বিশাল একটা আকর্ষণ এখানে, আর আমিও কুমারী হয়েছি এখানে। যে আজকে কুমারী সে আমার নিজের ভাইজি, তো ভালো লাগে, একটা এক্সাইটমেন্ট আলাদাই থাকে। মায়ের কাছে প্রার্থনা করলাম বলতে সব যেন আবার স্বাভাবিক হয়ে যায়, এই মাস্ক এগুলো যেন চলে যায়, আর হয়ে তো এসছেই শেষ, এন্ড তো চলেই এসছে, তো আবার সব স্বাভাবিক হোক, সবাই ভালোভাবে মজা করুক। আগে আরও ভিড় হতো, এখন তবু কমেছে, এটা ভালো লাগছে না, আগে লোক একদম গম গম করতো, তো সেরকমই আবার হয়ে যাক এটাই প্রার্থনা করেছি। আমি নর্থ বেঙ্গল থেকে আসছি। আমি প্রথমবার জয়রামবাটি এসেছি মাতৃমন্দিরে। মাতৃমন্দিরে মায়ের কাছে এসে মানে আনন্দের অনুভূতি প্রকাশ করতে পারবো না, কারণ আমাদের মা নিজেই আনন্দময়ী, আর সবারকে মা আনন্দ দান করে। মায়ের কাছে এসে আমি খুবই আপ্লুত, এবং মায়ের কাছে এটাই প্রার্থনা, মা আমাদের জগৎকে করোনামুক্ত করুক এবং সকলকে সুখে সমৃদ্ধিতে শান্তিতে সুস্থ রাখুক। দর্শনার্থীদের প্রবেশের উপরেও রয়েছে নিষেধাজ্ঞা। এদিন প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।